ওয়েলকাম টু আর্টস অ্যান্ড রেডিও স্পেশাল। তো সকাল সকাল চলে আসলাম আমাদের রুদ্রপ্রকার মিলে, এই তিনটে কাঠ আড়াই করতে হবে এবং বাইরের কিছু জিনিসপত্র বানাতে কাজে লাগবে। তো মানে ছোটোবেলায় দেখতাম যে এই জায়গাটা সবাই নামছে, মানে কার্টুনে যেতাম, দেখতাম কার্টুনে যখন স্কুলে যেতাম তখন স্কুলে যাওয়ার পথে একটা মিল পড়তো, ঠিক কীরকম কাঠ মিল পড়তো, স্কুলে যখন রিপোর্ট করতাম তখন যে দেখতাম যে মানে কিছু লোক কাজ করার সময় ওখানে নামছে, তো পরে মা বলতো যে ওখানে নামলে আর উঠতে পারে না। এবার মাকে বাহানায় বাহানা করলাম যে আমি ওখানে নামবো, একদিন যাবো, তো মা বলছে ওখানে একজন কেউ নামলে আর উঠতে পারে না। আমি তারপর ভাবতাম যে লোকগুলো তাহলে কী হয়, তাহলে কি লোকগুলো তাহলে কোনো দিন উঠতে পারে না নাকি পরে ওঠে? তো এখন আমার বয়স প্রায় 21 হতে চললো, তো এখন পর্যন্ত প্রথমবার লাইফ প্রথমবার আমি কাঠ মিলে পা দিলাম, কাঠ মিলে আসলাম আজ। তো ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন পড়তো একটা কাঠ মিল, কিন্তু মা ওই ভয়তে যেতাম না যে না আর হয়তো কোনো দিন উঠতে পারবো না কাঠ মিল থেকে বা ভেতরে হয়তো ঢুকে যাবো। তো এখন এখানে আমাদের কাজ হচ্ছে তিনটে কাজ, কাঠ ফ্রাই করতে হবে এবং কাঠ ফ্রাই করে নিয়ে যেতে হবে বাড়িতে। তো সকাল সকাল কিছু না খেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, কিছু না খেয়ে চলে এসেছি। সো এটা একটা মেশিন, আর ওটা একটা মেশিন ছিল। এখানে এরকম ব্যাপার না যে আমাদের আমরা গেছি বলে আগে আমাদের কাজটা করবে, আগে আগে দুটো মেশিন ভালোভাবে সেট করবে, দুটো মেশিনকে একসাথে স্টার্ট দেবে এবং তারপরে কাজ শুরু হবে, সেটা মালিক আমাকে বললো। তো মালিকের ইন্টারভিউ মানে মালিকের সাথে কথা বলতে যখন ছিলাম তখন ভিডিও করতে পারিনি, কিছু কারণের জন্য ভিডিও করিনি। আর মালিক এখানে না, মালিকের বাড়ি হচ্ছে মেন বাংলাদেশ, সেখানেও তার নাকি কাঠের মিল ছিল, এখন সেখানে তার ভাইরা চলে। আর এখানে এসে তিনি ফার্স্ট রোডে ছিল চাঁদপাড়ায়, দেন তারপরে কিছু লোকের সাথে কন্ট্যাক্ট করে রুদ্রপুরে জায়গাটা কিনে কেনার পরে এখন জায়গাটা এখন কাঠের মিলের বিজনেস শুরু হয়েছে না বাবা। সো এটা একটা মেশিন, আর এই যে জায়গাটায় কথা আমি বলছিলাম না, যেখানে লোক নামে ভাবতাম যা করতে পারে না, তো দেখলাম না সেরকম কোনো কিছুই না, তো একটু ভয় দেখানোর জন্যই বলতো মা। তো আমি এখন ওই কাঠ মিলেরই একটা পুকুর আছে সাইডে, পুকুর ধারে এখন এসেছি। তো পুকুরের ধারে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা স্কুল এবং ওটা আমার খুবই ছোটোবেলার স্কুল, ছোটোবেলা থেকে স্কুলে পড়েছি, ফার্স্ট স্কুল হাই স্কুল, তারপরে বাদুরা ডিকেম হাই স্কুলে গেছিলাম। জাস্ট দেখো বাইস পুকুর বাড়িটা, সুন্দর একটা জায়গা, বেশ চারিদিকে সবুজ সবুজ, আর ওই যে রাস্তা মেন রোড ওখান থেকে স্কুলের সামনে দিয়ে ওটা দেখা যাচ্ছে। সো একটু পরে আমাদের মানে কাঠ ফ্রাই শুরু হবে, কারণ সবে মেশিন টেশিন সেট করে স্টার্ট দেবে, কারণ দুটো মেশিন একসাথে স্টার্ট দিতে হয়। যেহেতু মালিক যেটা বললো যে দুটো মেশিন একসাথে স্টার্ট দেবে তারপরে শুরু হবে, আমি বলছিলাম সকালবেলা গিয়েছে আমাদের কাজটা ছেড়ে দিলে ভালো হতো, সকাল সকাল এসছে বলছে না সেরকম না, দুটো মেশিন একসাথে স্টার্ট দেওয়া হবে, একসাথে সবার কাজ শুরু হবে। তো এখন শুরু হয়ে গেছে এবং ওখানে ভীষণ আওয়াজ হচ্ছিল। চলো তোমাদের আওয়াজ শোনা হচ্ছে একটু, যেহেতু ওখানে দুটো মেশিন একসাথে চলছিলো এবং কাঠ ফ্রাই হচ্ছিলো, তাই জন্যে মানে ভীষণ আওয়াজ হচ্ছিলো ওখানে। আর দেখো সবাই ওখানে কিন্তু মোটামুটি মাথাটা তো মুখ টুক ঢেকে আছে, আমিও মুখ টুক ঢেকে আছি, মাথাটা ঢেকে আছি, কিন্তু আমার ডাস্টে বেশি অ্যালার্জি হয়, আর সমস্যা হয় মাথা চুলকায় ঠান্ডা মতো লাগে, আচ্ছা গাছি হয়, তো ওই জন্যই আমি ওখানে চলে এসেছিলাম। তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি, ওটা সরি, আজকের ভিডিওটা বন্ধ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টাটা গাইস, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ছোটো ব্লগে, মিনি ব্লগে।